জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তোলার অভিযোগ পাওয়া গেছে নেত্রকোনার পূর্বধলায়। স্থানীয় জনপ্রতিনিধিদের যোগ সাজুশে গ্রামের সচ্ছলদের এই কার্ড দিয়েছে একটি চক্র। অনেকে স্বামীও জানেন না বিষয়টি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। নেত্রকোনার পূর্বধলায় ঘুরে বেড়াচ্ছেন কিছু মৃত ব্যক্তি। না, ভয় পাবেন না, সরকারি সুবিধা পেতে কাগজে কলমে তাদের মৃত দেখানো হয়েছে। স্বামীকে মৃত দেখিয়ে বছরের পর বছর বিধবা ভাতা তুলছেন নারায়ণদিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের কিছু নারী। সচ্ছলদের তালিকায় অন্তর্ভুক্ত করায় ঘটনার তদন্ত করার দাবি করেছেন স্থানীয়রা। যারা স্বামী আছে কার্ড দিছে, আর যার বিধবা মূলত তারা কিছু পায় নাই। আমি তো শিক্ষিত না, আমি তো জানি না। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে। প্রভাবশালী অসাধুরা হুমকি দিচ্ছে অভিযোগকারীকে। তদন্ত করে বিশ্বাস চাই এবং আমি এটা সে সঙ্গে এটারও বিশ্বাস চাই যে আমার জীবনের রিস্ক এটা। আমি যে অভিযোগ দিচ্ছি কিন্তু সেই জায়গায় সে আমার অনবরত হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে চাঁদাবাজির মামলা দিবে, হয়রানিমূলক মামলা দিবে। এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত ইউপি সদস্য। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। যারা এসেন তাই, যারা এই সমস্ত অপকর্মে যারা জড়িত আছে, যারা ভাতা পাওয়ার যোগ্য না, তাদেরকে ভাতা পাওয়ার আওতা আনিয়ে এনেছি, তাদেরকে অবশ্যই সরকারি প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। জেলায় বিধবা ভাতা পান 47,278 জন। এর মধ্যে পূর্বধলায় দেয়া হয় 4,573 জনকে। বাংলাভিশন নিউজ ডেস্ক।